মধ্যে গার্ড আমরা কোশ্চেন এতগুলো অ্যাটেন্ড করতে পারছি না, তার মধ্যে গার্ড দিয়ে লুজ করবে তা আমরা পিছন ঘুরে দেখতেও পাচ্ছি না, এসে বকা দিয়ে দিচ্ছে। আর এমনকি আমি একটু দেখে দিবো একদম, মানে কোনো বেঞ্চে কোনো মহিলাই না, একদম লাস্টের বেঞ্চে বলছে ফাঁকা তুমি দেখো। আর আমাকে বলছিল যে পাশের জন্য মেয়েটা কেন দেখছো, দূরে সরে বসো, কোনায় সরে বসো, এত এত কোশ্চেন লাগিয়েছে, কেন আমরা কেন আমরা দেখবো না, এটা এটা করবে না। ছাত্রছাত্রীদের একাংশ মনে করছে যে এবছর অঙ্ক এবং ইতিহাস প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে, পাশাপাশি অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার না দেওয়ায় কিন্তু গাফিলতির অভিযোগ উঠেছে। এমতো অবস্থায় বিশেষজ্ঞরা কি জানাচ্ছে, মাধ্যমিক অঙ্ক এবং ইতিহাসে সকলকে কি পাশ করানো হবে, সমস্ত তথ্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এমতো অবস্থায় 2023 সালের মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু মাধ্যমিকের অঙ্ক এবং ইতিহাস প্রশ্নপত্র খুব কঠিন, এমনকি পরীক্ষা দিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে কান্নায় গড়াগড়ি এবং অনেক ছাত্রছাত্রীরা কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এবং অভিভাবকরাও কিন্তু নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছে। এবছর মাধ্যমিকে অঙ্ক এবং ইতিহাস প্রশ্নপত্র কঠিন হয়েছে, অঙ্ক পরীক্ষা দিয়ে নানা রকম অভিযোগ এনেছে ছাত্রছাত্রীরা। একে তো পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের যেটা অভিযোগ যে গ্রাফ পেপার দেওয়া হয়নি, এমতো অবস্থায় মাধ্যমিকে গ্রাফ পেপার না দেওয়া নিয়ে কিন্তু অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। ছাত্রছাত্রী অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের একাংশ যেটা দাবি তুলছে যে অবিলম্বে সকলকে কিন্তু গ্রাফের জন্য যে নাম্বারটা দেওয়া ছিল সেই 4 নম্বর সকলকে দিয়ে দেওয়া হোক। গ্রাফ পেপার প্রশ্নপত্র প্রশ্নপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়ার কথা থাকলে সেটা স্টুডেন্টরা তারা যেমনটা জানেন তারা সেই মেন্টালিটি নিয়ে গেছেন পরীক্ষা দিতে যে তারা গ্রাফ পেপার পাবেন, কিন্তু তারা গ্রাফ পেপার পেলেন না। ঠিক সমস্যাটা কোন জায়গায় হলো, কিভাবে দেখছেন বিষয়টাকে? সমস্যাটা হচ্ছে যে যখন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এমন কিছু প্রবলেম থাকে যে প্রবলেমে গ্রাফ পেপার ইউজ করতে হবে, এরকম যদি কোনো প্রবলেম সেট করা হয় তাহলে এটা ম্যান্ডেটরি পার্ট যে যারা কনফিডেন্সিয়াল কোশ্চেন প্রিন্টিং এর কাজ করে তাদের কাছে সেই নির্দেশ থাকতে হয় যে কোশ্চেন পেপারের সাথে গ্রাফ পেপার অ্যাটাচ করে তারপর সেটাকে প্যাকেট হবে। অর্থাৎ যেখানে কনফিডেন্সিয়ালি কোশ্চেন পেপার প্রিন্ট হচ্ছে সেখান থেকে যতগুলো প্রশ্নপত্র প্রিন্ট হচ্ছে তার প্রত্যেকটার সাথে আমার গ্রাফ পেপার প্রোভাইড করতে হবে এবং সেটা কোশ্চেনের সিল প্যাকেটে ডেলিভারি করতে হবে। আমার যেটা মনে হয় যে এই জায়গায় যে পুরো বিষয়টা মাথায় রেখে প্রিন্ট করবার জন্য যে কমান্ডটা দেওয়া দরকার, যে ডিরেকশনটা দেওয়া দরকার, সেটা কোথাও সম্ভবত হয়নি, ফলে টেকনিক্যালি দায় সারা কাজ হতে পারে কিন্তু বাচ্চাদের স্বার্থ মাথায় রাখতে হবে। ফলে কাউন্সিলের তরফ থেকে প্রত্যেকটা সেন্টারের কাছে যা শোনা যাচ্ছে যে মেল করে কমিউনিকেট করা হয়েছে, অর্থাৎ সেন্টার বা ভেনু, সেন্টার তো নয় ভেনু, ভেনুতালের রেসপন্সিবিলিটি হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে গ্রাফ পেপার প্রোভাইড করা, কিন্তু এই ধরনের জায়গায় সাধারণভাবে শুধু মেল পাঠিয়ে দিয়ে বসে থাকলে হবে না, তার পাশাপাশি প্রত্যেকটা ভেনুকে আলাদা করে সচেতন করতে হবে, জানাতে হবে যে এরকম একটা ল্যাপস হয়ে গেছে, একটা ল্যাপস হয়ে গেছে এবং সেই ক্রাইসিসটাকে কি করে ওভারকাম করা হবে। ফলে এটা মেল পাঠিয়ে দায় সারা নয়, এটা আলাদা করে জানানো দরকার প্রত্যেকটা ভেনুকে, যাতে করে ভেনু হয়ে ওই গ্রাফ পেপার তুলে নিতে পারে পরীক্ষায় ব্যবহার করবার জন্য। শেষ করছি কথাটা বলে, যাই ঘটুক না কেন বোঝা যাচ্ছে যে প্রস্তুতির অভাব তার ছাপ ধরা পড়েছে যে পর্যায়ে হোক না কেন, কিন্তু এই প্রশ্নের উত্তর যে ছেলেমেয়েরা অ্যাটেম্প করবে
তারা খাতায় স্কেল দিয়ে দাগ টেনে যেরকম ভাবে অ্যাটেন্ড করবে তাতে পারফেকশনের অভাব আশাটা প্রত্যাশিত, কিন্তু তার জন্য যেন কোনো ছেলে মেয়ে ভিক্টিমাইজ না হয় এ ব্যাপারে নিশ্চয়ই বোর্ড যথেষ্ট হবে সচেতন থাকবে এবং এটা স্পর্শকাতর বিষয়, এটা তাদের খেয়াল রাখতে হবে, কারণ এটা সিস্টেমের ল্যাপস। তো এই ব্যাপারে তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।